Hello. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে জগদ্ধাত্রী পূজা, আজকে জগদ্ধাত্রী পূজা না, আজকে জগদ্ধাত্রী পূজার আগের দিন আমাদের এখানে একদিন পূজা হয়, যেটা নবমীর দিন। আজকে হিসাব মতন অষ্টমী তা না, আজকে অষ্টমী না, আজকে অষ্টমী, কিন্তু আমাদের এখানে অষ্টমী হয় না, নবমীতে হয়। দশমীতে ভাসান, পরের দিনও ভাসান, মানে দুবার ভাসান হয়। আর পুজো হয় একদিনেই, চার দিনের পুজো হয়ে যায়। বাকি যেমন চন্দননগরে চার দিনের চারবার পুজো হয়, চার দিন ধরে হয়, কিন্তু এটা তা হয় না। আর আমি যদি পারি কালকে, হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে নুড়িপাড়াতেই একমাত্র চার দিনের পুজো হয়। যদি আজকে পারি তো নুড়িপাড়ার দিকে যাবো, মনে হয় না নুড়িপাড়া থেকে যাবো। আজকে সবাই ঘূর্ণির দিকে ঠাকুর দেখতে যাবে, আমার কোনো ব্যাপার না, আমি শুধু ওদের সাথে যাচ্ছি, ওরা যেদিকে যাবে আমিও সেদিকেই যাব। তো রেডি হয়ে নিয়েছি, বেরোনোর কথা ছিল রাতে 11টার সময়, এখন বাজে 10টা, তো 10টা নাগাদই বেরোবো। বৃষ্টি এখানে খাচ্ছে, মা বৃষ্টি যথারীতি বাড়িতেই থাকবে। আর এখানে দেখছো এত জিনিসপত্র পেছনটা অগোছালো, সব কি বলে বৃষ্টির সব খাওয়ার জিনিসপত্র। আমি এলে বলে হ্যাঁ, ওর নামটা শুনলে পরে ও হ্যাঁ সারা দেবে, সবসময় কি তোকে ডাকছি আমি। তো ওর খাওয়ার জিনিসপত্র এখানে সব বাসনকোসন সব জিনিস সাজানো আছে। আর এটা হচ্ছে আমার আর রবিকের ছবি, এটা কাশ্মীরের ছবি, যেটা অ্যানিভার্সারিতে কেউ একটা এরকম করে দিয়েছিল, কিন্তু এটার ঘড়িটা রীতি নষ্ট করে ফেলেছিল। তারপরে এনেছিলাম সারানোর জন্য, তারপর থেকে এক বছর হয়ে গেছে, সারানো আর হয়নি, মানে রীতিটা টেনেছিল নিয়ে নষ্ট হয়ে গেছিলো, চলতো না। তো বন্ধ ঘড়ি রাখতে নেই বাড়িতে, সেই জন্য আমি নিয়ে এসেছিলাম যে সারাবো বলে, মানে অনেকদিন আগে। তারপর থেকে এখানেই আছে, এটাও বন্ধই হয়ে আছে, সারানো আর হয়নি। তো পরে গিয়ে মা সারিয়ে দেবে। দেখাও খেয়ে, খেয়ে দেখাও, সাজুগুজু করে বসে আছে, কিন্তু কেউ নিয়ে যাচ্ছে না, হ্যাঁ কেউ নিয়ে যাচ্ছে না। দেখি দাও তো, তুমি একা একা খাওয়া শিখেছো, দেখি দাও। ওলে বাবা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাবা ওই বাবা, আর বাবা রে বাবা, দেখি 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 দেখি, হ্যাঁ আরো কায়দা করে করে খাবে। একটু ঝাঁকিয়ে দেখে নাও আছে নাকি, ওটা ফাঁকা না তো, হ্যাঁ ফাঁকা না তো এটা। বৃষ্টি এখন আবার এটা নতুন শিখেছে, ও দেখে নাই যে ওর মধ্যে আছে কিনা, মানে দুহাতে এরকম ধরে ঝাঁকিয়ে নেবে, দেখবে যে খালি হয়ে গেছে, না আছে, যখন খালি হয়ে যায় তখন এরকম ঝাঁকিয়ে দেখে নেবে, আবার মুখে দিয়ে নেবে, আবার কিছুটা ঝাঁকিয়ে নেবে। ওই যে ও বুঝতে পারে ওকে নিয়ে কথা হচ্ছে, সমানে হেসেই চলেছে দেখে দেখে। বৃষ্টি তুমি কি ডেকে আছো, তুমি কি রেগে আছো, আমাকে জামা কাপড় পরে নিয়েছে দেখছে, ব্যাস রেগে গেছে, রেগে গেছে। তুমি রাগ করলে আমি দুঃখ পাবো, আমি কিন্তু দুঃখ পাবো। বিত্তি বলো কিছু, বলো কিছু, কিচ্ছু বলবে না তো, কিচ্ছু বলবে না তো, আমি চলে এলাম। তা 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 তা, যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি, আর একটা ইয়েলো কালারের আমি টি শার্ট পরেছি, সাথে একটা প্যান্ট দিয়ে। আমি বরং তোমাদের দেখা এটাই ভালো হবে যে আমি তোমাদের কী কী জিনিস আছে অ্যামাজন থেকে নিয়েছি সেগুলো বরং তোমাদের আমি দেখিয়ে দিই, তাহলে না হলে তোমরা বলবে যে দিদি লিঙ্ক দাও লিঙ্ক দাও, তার থেকে বরং আমি দেখিয়ে দিই। আমি এখানে যে ইয়ারিংটা পরেছি এটারও জুয়েলারি হল করা আছে, তো সেখানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, আর না হলে আমি, হ্যাঁ সেখানেই লিঙ্কটা পেয়ে যাবে, আমি এখানে লিঙ্ক দেবো না, বরং সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। আর বাকি আরও যা যা জিনিস নিয়েছি কালকে পরবো পরশু পরবো, সেগুলো বরং তোমাদের চট করে দেখিয়ে দিই, ওরা আস্তে আস্তে বরং আমি তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি। এবার আমি তোমাদের চটপট করে দেখিয়ে দেবো অ্যামাজন থেকে আমি কী কী নিয়েছি। প্রথমে আমি টপটা দেখিয়ে দিই, একটা এরকম হাই হাই কলার হাই নেক, মানে এত দূর কিন্তু না, এরকম টাইপের আমি ভিডিও দিয়ে দেবো, তাহলে দেখতে পারবে ট্রাই না কেমন লাগছে। এরকম দেখো রাফেল ডিটেলিং করা আছে গলাতে, পেছনে এরকম একটা কাট দিয়েছে, আর এখানে একটা এরকম হুক দিয়ে দিয়েছে, যেটা ব্যাক সাইডেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে পা ফাতা আছে, এখানটায় ইলাস্টিক দিয়ে দিয়েছে যাতে করে এরকম গ্রিপও আসছে, আর দেখতেও খুব স্মার্ট লাগছে, পরেও খুবই স্মার্ট লাগছে। আমি এটা একটু বড় সাইজ নিয়েছি, এটা আমি এল সাইজ নিয়েছি, যেহেতু আমার একটু বেলি ফ্যাট আছে সেই জন্য আমি এল সাইজ নিয়েছি, না হলে কিন্তু আমার এস এমও হয়ে যায়, মানে এম পরি আমি একটু লুজ ফিট, কিন্তু আমার এসও হয়ে যায়, কিন্তু আমি এটা এল নিয়েছি এই কারণে যাতে করে এখানটা একটুখানি আমার লুজ ফিট হয় সেই হিসাবে। তো এটা আছে পিঙ্কের ওপরে এরকম প্রিন্টেড আছে, লং লেন্থ আছে পুরোটাই এরকম অ্যাপ। এটা একটা ব্ল্যাক কালারের আমি টপ নিয়েছি, এটা রাউন্ড নেক আছে, আর এখানে এমব্রয়ডারি ডিজাইন করা আছে, সুতো দিয়ে কাজ করা আছে। এখানটা দেখো একটু লুজ ফিট আছে, এতে করেও বেলি ফ্যাটটা একটু যাতে না দেখা যায়, আমি এই ধরনের টপই যেহেতু পছন্দ করি। আর এখানটাতে এরকম সুতোর কাজ করা আছে ব্ল্যাকের, মানে পুরো প্লেন একটা টপ বলতে পারো, যেটা টিনেজাররাও পরতে পারবে বা অফিস গোয়িং সবাই পরতে পারবে, কিন্তু এটা আমি এল সাইজ নিয়েছি, এটার কোনো এম সাইজ ছিল না, এল নিয়েছি, আমাকে একটু ফিটিংস করতে হবে, আর না হলে এটা ভাবছি স্টক এলে পরে আমি এটা এম সাইজই নিয়ে নেবো, অন্য কালার হলেও আমার চলবে, কিন্তু এটা এম সাইজ নিয়ে নেবো, এটা একটু বেশি লুজ আমার জন্য। ওই এলটা কিন্তু ভালো লাগছে,
ভালো লাগছে না, মা বলছিল যে না ঠিক আছে তোমার ট্রায়ানো বুঝতেই পারবে, একটু বেশি লুজ লুজ লাগছিল। তো এই গেল আমার টপ। থার্ড টপ হচ্ছে যেটা আমি পরে আছি, এটা একটা টি শার্ট আছে ইয়েলো কালারের, মাস্টার্ড ইয়েলো কালার, সাথে এরকম গ্রাফিক্স ডিজাইন করা আছে এরকম একটু। এটা আমি ভীষণই লুজ ফিট নিয়েছি, কারণ আমার একটু ওভার সাইজ টি শার্ট পরতে আমি বেশি পছন্দ করি, অবভিয়াসলি বেলি ফ্যাটের জন্য। তো এরকম লুজ ফিট নিয়েছি, এটা একটু এরকম ভাবে গুটিয়ে নিয়ে পরলেও ভালো লাগবে। আর আমি যে জিন্সটা নিয়েছি তার সাথে পরেও খুবই ভালো লাগছে, তো সেই জন্যই আমি একটু লুজ ফিট নিয়েছি। এটা কিন্তু আমি এক্সেল সাইজ নিয়েছি, বুঝতেই পারছো বেশ লুজ কিন্তু আমার, আর ট্রায়নেও তোমরা দেখতেই পাচ্ছ। সাথে করে আমি এই জিন্সটা নিয়েছি, এটা একটু বেল বক্স টাইপের জিন্স আছে, এটা বেশ কমফোর্টেবল একটা জিন্স, যেটা এরকম রাফেল ডিটেলিং আছে কোমরের কাছটায়, পকেট আছে সাইডে, কিন্তু পকেট দিয়ে দিয়েছে। আর এটাও খুব সফট মেটেরিয়াল, খুবই ভালো কাপড়টা আছে। আমি এটা 28 সাইজ নিয়েছি, আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যেটা আমি 30 সাইজ নিয়েছিলাম, একটু আমার লুজ হচ্ছিল, মানে খারাপ লাগছিল না কিন্তু আমার মনে হচ্ছিল একটু কোমরটা একটু মানে চাপা হলে বেশি ভালো লাগবে, বেশি খুলবে ভালো, সেই হিসাবে আমি আবার 30 সাইজ ওটা এক্সচেঞ্জ করে আমি 30 সাইজ থেকে আমি 28 সাইজ নিয়েছি। তো এটা আমার বেশ ভালো ফিটিংস হয়েছে, আর এটার সাথেও যেমন এটা চলে যাচ্ছে, যে কোনো টপের সাথে কিন্তু আমি এটা পরতে পারবো, বেশ ভালো লাগবে, বা কোনো ভ্যাকেশনে গেছি তখনও পরতে পারবো, বা এমনি টাইমেও আমি পরতে পারবো। আমি একটু এই ধরনের জিন্স দেখবে এখন উঠেছে, তো আমি এই জন্যই নিয়ে নিয়েছি, আর এই কালারটা নিয়েছি যাতে করে সমস্ত টপের সাথে চলে যায়, ব্ল্যাকের সাথে খুব ভালো চলে যায়, তো এই জন্য নিয়েছি আমি। আর শেষে একটা ড্রেস নিয়েছি, আমার কোনো হল ড্রেস ছাড়া সম্পূর্ণ না, মানে ম্যাক্সি ড্রেস আমি পরতে খুব ভালোবাসি, আমি মানে ইদানিং নয়, আমি অনেকদিন ধরে ম্যাক্সি ড্রেস পরতে খুব ভালোবাসি, তখন কোথাও যাচ্ছি ম্যাক্সি ড্রেস পরে না বেরিয়ে গেলাম এরকম, মানে আর সুবিধে মানে কোথায় লেগিংস করছো মানে এইসব খুঁজতে লাগে না, তো আমি এটা নিয়ে নিয়েছি, এটা আমার বেশ পছন্দ হয়েছে। এটাও রাউন্ড নেক আছে, এখানে বাটন দিয়ে দিয়েছে, বাটনের জন্য আরো বেশি স্মার্ট লাগছে। আর এটা হাতাটাও দেখো, এটা কিন্তু গ্লাস হাতা আছে, এখানটা একটুখানি গুটিয়ে ওরকম সেলাই টাইপের করা আছে, বেশ স্মার্ট লাগছে এটাও দেখতে। এখান দিয়ে গেছে একটা সেলাই, আর সেলাইয়ের পরে এরকম কুচি কুচি ভাবে ঘের গেছে, বেশ ভালো ঘের গেছে। এটা আমি এম সাইজ নিচ্ছি, এটা আদ্রক প্রিন্ট কিংবা কলঙ্কারি প্রিন্ট নয়, আদ্রক প্রিন্টই বলে বোধ হয়। তো এটা কিন্তু ক্রেপ মেটেরিয়াল আছে, আমি বাকিগুলো মেটেরিয়াল বললাম কিনা জানি না, বাকিগুলো কিন্তু সব রেয়ন মেটেরিয়াল ছিল, এটা গেঞ্জি মেটেরিয়াল আছে, আর এটা কিন্তু ক্রেপ মেটেরিয়াল আছে। তো আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি, লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, একটা সিঙ্গেল লিঙ্কও দিয়ে দেবো, যার মধ্যে মাই হল স্টোর বলে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, আর বাকি একটা একটা করেও সিঙ্গেল সিঙ্গেল লিঙ্কও আমি দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা চেক করে নিও। আর অনেক বক বক হয়েছে, এবার চলো আমি বেরোই, আর তোমাদের কাছে পিঠে কী কী ঠাকুর আছে না আছে, কাছে পিঠে না ঘূর্ণির দিকেই যাবো, তো ওখানে কী কী ঠাকুর হয়েছে, কী কী প্যান্ডেল হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা আনন্দনগর দেখে বেরোলাম, এবার ঘুরনি এদিক ওদিক ঠাকুর দেখছি, ও পূজার ড্রেস দেখাইনি, দেখো 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 গো আসিয়া মানে টেস্ট হচ্ছে, ভ্যাকসিন দিচ্ছে, এইসবের উপরে এখানকার থিমটা হয়েছে।
দেখে ফিরলাম তো ভালো করার যে ওইটা আমি কখনো আগে দেখিনি, এবারই প্রথম দেখলাম যে ছেলেরা জল সাথে মানে বাচ্চাদের ছেলেরা ওরা সব সেজে গুজে এসছে, ওরা জল সাথে যাবে, হ্যাঁ শাড়ি টাড়ি পরে গয়না পরে লিপস্টিক পরে, ওরা বেশ খুশি খুশি, ওরা বেশ নিজেরাই সেলফি টেলফি তুলছে, ওরা এসে আবার বরণ করবে, জল সাথে এসে বরণ করবে, আর তার আগে ওরা রাজবাড়ি যাবে জগদ্ধাত্রী পুজোর, ওখান থেকে রাজবাড়ি থেকে টাকা নেবে, তারপরে গিয়ে এখানে পুজো শুরু হবে। অন্য পাড়া যায় না, শুধুমাত্র ভালো পাড়ারই এটা দিও। নুড়িপাড়া দেখে শকুননগরের মাঠে এলাম। নুড়িপাড়ায় চার দিন ধরে যেটা বলছিলাম প্রথমেই, মা বলছিল না চার দিন ধরে পুজো হয় নুড়িপাড়াতে, তো ওখানে পুজো শুরু হয়ে গেছে, আজকে ওখানে অষ্টমী ছিল আর কালকে নবমী, কালকে পুরো কৃষ্ণনগরের পুজো হবে, কিন্তু একমাত্র নুড়িপাড়ায় যেখানে চার দিন পুজো হয়, শকুননগর মাঠে এসেছি। কালকে একবার দেখিয়ে দিয়েছি এই মাইসোর প্যালেস করেছে, সেরকম কিছু করেনি যে পেছনে কিছু সেরকম করেনি, আর ব্যাস এখানে দাঁড়িয়ে আছি, কফি খাবো, বাড়ি চলে যাবো, আর আমি ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, তোমাকে সেরকম প্যান্ডেল দেখাতে পারলো না আগের ভিডিওতে, আমি সব দেখিয়ে দিয়েছি কি হচ্ছে না হচ্ছে, ওই জন্য আর বেশি কিছু এখানে দেখালাম না, ব্যাস এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখাও, দেখতে আর বাই বাই।